সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চরম বিপদে পড়লে মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, তবে খড়কুটো নয়, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে এবার মান খুইয়ে মহিরুহ আমেরিকাকে কার্যত জড়িয়ে ধরল চীন। করোনা ভাইরাসের গ্রাসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলা হলেও খুব একটা ভুল হবে না, কারণ গত কয়েকটা দিন মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় 500 ছুঁই, আক্রান্তের সংখ্যা 20,438। বিশেষজ্ঞরা বলেছেন চীনে এইভাবে কোনোদিনই রোগে ভুগে স্থানীয়রা মারা যাননি। সংক্রমণ যাতে নতুন করে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে তার জন্য ছোট ছোট দলে বিভিন্ন মেডিকেল টিম গঠন করে নজরদারি চালানো হচ্ছে, তবু বাঘ মানছে না ভাইরাস। চীনের মূল ভূখণ্ড হংকং, ম্যাকাও, তাইওয়ান মিলিয়ে 31টি প্রদেশে করোনা ভাইরাসের জীবাণু মিলেছে। পরিস্থিতি এমন, সদ্যোজাত শিশু সুরক্ষিত নয়, জন্মের 30 ঘন্টার মধ্যে করোনার ভুগছে শিশুটি, অবস্থা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে চীন এখন মার্কিন সাহায্য নিতেও পিছপা নয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়াং চুনিং আজ বলেছেন আমেরিকা একটি নিরপেক্ষ, স্বচ্ছ, শান্তিপূর্ণ, যুক্তিযুক্ত অবস্থান নিক, অতিরিক্ত বাড়াবাড়ি বন্ধ করুক, আমেরিকা বরাবরই সহায়তা করার আগ্রহ দেখিয়েছেন, সেটি চীন জানে, আমাদের আশা দ্রুত আমরা সাহায্য পাবো। হোয়াইট হাউসে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মার্কিন বিশেষজ্ঞ এই ভাইরাস সংক্রান্ত গবেষণা ও লড়াইয়ের প্রস্তাবে সায় দিয়েছেন চীন। হুবাইয়ের প্রাদেশিক রাজধানী শহর ইউহান সহ বেশ কিছু শহর তালাবন্ধ হয়ে যাওয়া এবং চীনের সফর নিয়ন্ত্রণ হওয়ায় আন্তর্জাতিকভাবে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন। অন্যদিকে সিঙ্গাপুর থেকে স্থানীয়ভাবে সংক্রমণের খবর চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এই শহরে 4 জন এমন মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যারা কেউই কখনো চীনের ইউহানে যাননি বলে দাবি। এদের মধ্যে 2 জন কাজ করেন সিঙ্গাপুরের কালাং সাব জোনে, সেখানে ল্যাভেন্ডার নামে একটি জায়গায় ক্যাভেন রোডে চীনা স্বাস্থ্য সামগ্রী বিক্রি হয়, সেই দোকানের কর্মী তারা। চীনা পর্যটক গোষ্ঠীতে সাহায্য করেন ওই দোকান। তৃতীয় মহিলা একজনের পরিচারিকার কাজ করেন, চতুর্থ জন ট্যুর গাইড, তিনি চীনা পর্যটকদের একটি দলকে ওই দোকানেই নিয়ে গিয়েছিলেন, তারপরেই এই খবর মিলেছে।